ওয়ান টু থ্রি ওয়ান ঠ্যাং জাগাও টু হালাই দাও ওয়ান টু হাই দাও ওয়ান জাগাও টু এই দেখছো এরপরে এবার একটা আলাদা এবার মাথাটা ধরো ধরটা এই এর মতো এই এই এর ধরো তোমার মাথাটা ঠিক না এর ধরো এই খেলা এই এই ওয়ান টু থ্রি ফাইভ কি হইতাছে মনে কি দুলতে আছো এটা ভালো করে শেখতে হবে রশিদ আবার কাফুর লাগাইছো পিছনে হুম রশিদ কাফুর কই বম্বার কাফুর আতির রশিদ কাফুর ওরইস অরিজিনাল কাফুর তুই যে পলিস্টা ট্যাটন জলে জলে না শিখ আই ওয়ান জাগাই তোলো টু হালাই তো ওয়ান জাগাই তোলো টু হালাই দাও

সঙ্গীতের মধ্যে কোনো শিল্প নাই গাদা তুই জানো কি নাচের মধ্যে শিল্প আছে এক জায়গায় তো ভালোই তো কত থাক প্র্যাকটিস আর মাই দুটার মধ্যে লাশরম নেই শৈল্প সব নাচের মধ্যে যেমন মনে করো তুমি এই যে একটা সুন্দর ধর এই যে আব্দাল্লাহ

বুঝতে পারছেন আর শিক্ষা যে কোনো জায়গায় হতে পারে শিক্ষার জন্য শুধু চীন দেশেও যাইতে পারেন রশিদ তোমার কি কোনো ধারণা আছে যে এটা রমজান মাস হ্যাঁ এটা তো অবশ্যই ধারণা আছে তো ধারণা আছে তুমি কি রোজা আছো থাকতে পারি না কি তো থাকতে পারো না ভালো কথা কিন্তু এই রমজান মাসে তুমি এরকম মেয়েদের নিয়ে যে বাইরে না শিখাইতেছো এটা কি ঠিক না এটা অবশ্যই ঠিক না তুমি আবার মনে করো না যে আমি সাংস্কৃতিক মনে না আমিও সাংস্কৃতিক মনা কিন্তু ঘটনা হইলো তুমি নাচ শিখাই বা ভালো কথা কিন্তু এই রমজান মাসটা অব দে এই রমজান মাসটা বন্ধ রাখো ঈদের পর রমজান মাসের পর গানের স্কুল করো নাচের স্কুল করো যত টাকা পয়সা লাগে আমি দিব তোমার হেল্প করবো সত্যি হয়েছে আচ্ছা ঠিক আছে তাহলে আজকে আপনার কথাটাতে আসি যে আজ থেকে এই পুরো এক মাস নাচ বন্ধ খুশি হইলাম শোন তুমি এরকম এই জায়গায় খোলামেলা জায়গায় না শিখে একটা স্কুল বানাও সেই স্কুলে না শিখাও যত টাকা পয়সা লাগে যত ডোনেশন লাগে সব আমি তুমি আমি হইলাম খানে আলম খান তোমার কোনো টাকার চিন্তা আছে তুমি শুধু ইচ্ছা পোষণ করবা আর বাকি দায়িত্ব হইলো আমার হ্যাঁ এটা কাম করতে পারি বইলাম ঈদের পরে এটা ঈদ পুরো অনুষ্ঠান করতে পারি অবশ্যই করবা না কেন আর এই অনুষ্ঠানে বোবে শিল্পী আনতে পারি এবার বরিশালে গেলাম ভালো ভালো শিল্পী আছে এই বোমা গ্রামে সব শিল্পী ঘুরে ফিরে বেড়ায় এই খালি গান গেয়ে বেড়াই সব না গইলাম

হ্যালো সালাম ঈদের পর একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করবো হেইনে লামো শাহরুখ রে